বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি শুক্রবার। ইতোমধ্যে ইস্তেমার সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে, এখন চলছে শেষ পর্যায়ের আনুষাঙ্গিক কাজ। প্রথম পর্বে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। নির্দিষ্ট খিত্তায় ইতোমধ্যে অবস্থান নিয়েছেন তারা। আল্লাহ তাআলার হুকুম মানা আর হুজুকম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুসারে চলা, দুনিয়া ও শান্তি, আখিরাত ও শান্তি, উম্মতের খেদমতের একটা সুযোগ, সারা বিশ্বের মধ্যে খেদমত পৌঁছানোর জন্য সেই উদ্দেশ্যে আমাদের আগে আসা আর কি। বিশেষ করে আগামীকাল সকাল থেকে ইনশাআল্লাহ বয়ান শুরু হয়ে যাবে এবং রোববার দিন জোহরের আগে হয়তো দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তাবলিগ জামাতের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে বিশ্ব ইস্তেমার সার্বিক নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ব্যবস্থা নিয়েছে। নাশকতার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে র‍্যাবও। আর ইস্তেমা মাঠ পরিদর্শন শেষে পুলিশের মহাপরিদর্শক জানালেন, ইস্তেমার নিরাপত্তা নিশ্চিতে 15,000 পুলিশ কাজ করছে। সুষ্ঠু ও নির্বিঘ্ন বিশ্ব ইস্তেমা আয়োজন নিশ্চিত করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে র‍্যাব ফোর্সেস, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থা সমূহের সাথে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে ইস্তেমাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য এখনও নাই। আমরা যারা ইস্তেমায় আসবেন, ধর্মপ্রাণ বা মুসলমানদেরকে অনুরোধ করব, আপনারা নির্ভয়ে এখানে আসতে পারেন। এদিকে তাবলিগ জামাতের এক অংশের আমির মাওলানা মোহাম্মদ সাদ কান্দালফি যাতে এবারের ইস্তেমায় অংশ নিতে পারেন, সেজন্য প্রশাসনের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় তার অনুসারীরা। বাংলাদেশে সমস্ত মানুষের আগমন আসা যাওয়া বৈধ হয় সরকারিভাবে, তাহলে হাজারজি মালা সাত শব্দ আমার আগমন অবৈধ কেন হবে, কথাটি কিনা? ফুল ছাড়া বাগানের কোনো মূল্য নেই। এই ইস্তেমা যদি আমাদের হাজারজি মালা সাত শব্দ না আসে, তো ইস্তেমারও ভিত্তিহীন হয়ে যাবে। আগামী 2 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু হওয়ার কথা থাকলেও এখনই টঙ্গীর তুরাগ তীরে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। রবিবার আখেরি মোনাজাতের পর 4 দিন বিরতি দিয়ে আবারও শুরু হবে 9 ফেব্রুয়ারি থেকে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।